প্রতিটা রাত নবীজি জাগ্রত থেকে ইবাদত করতেন। নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, মনে হয় যেন ফেটে যাওয়ার উপক্রম হতো, এত বেশি নবীজি সাধনা করতেন। আর দোয়ার মধ্যে বিশেষভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা, যারা আজকে এই রমজানে আমরা কত শান্তিতে ইফতার করি, সাহারি করতেছি, কত আনন্দের সাথে আমরা পরিবারের সাথে রমজানের দিনগুলো কাটাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলের রমজানের দিনগুলো ভালোই কাটছে। রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি যে বছরের এবং আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সময় রমজানের শেষ দশক, যেটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সুস্পষ্ট দেখতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে নবীজির ইবাদতের স্পিড অনেক বেড়ে যেত। নবীজি তার স্ত্রী তার পরিবার পরিজন থেকে পৃথক হয়ে পুরো রমজানের শেষ দশকটা নবীজি মসজিদের মধ্যে এতেকাফ করতেন। দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেগ হয়ে নবীজি একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য নবীজি চেষ্টা সাধনা করতেন। এজন্য আমরা সহজেই বুঝতে পারি যে রমজানের শেষ দশক আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা আমাদের জীবনে অনেকবারই জীবনে এসেছে, কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমরা যদি চাই যে আমাদের এই বছরের রমজানের শেষ দশকটা আমরা একটু ভিন্নভাবে কাটাবো, আমরা এই দশকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সর্বাত্মক চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ, তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব। রমজান মাসের শেষ দশকে আমরা যেই কাজগুলো করতে পারি, সর্বপ্রথম যেই বিষয় আমাদের জন্য করণীয়, রমজানের শেষ দশকে এতেকাফ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রমজানের শেষ দশকে বিশেষ যে আমলগুলো করতেন, এর মধ্যে সর্বাগ্রে যে আমল সেটা হলো নবীজি শেষ দশকে এতেকাফ করতেন। রমজান ফরজ হওয়ার পর থেকে নিয়ে নবীজির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি প্রতি বছর এতেকাফ করেছেন এবং অত্যন্ত গুরুত্বের সাথেই নবীজি করেছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, যেই আমলটা নবীজি তার জীবনের প্রত্যেকটা বছরে করেছেন, আমাদের জীবনে আমরা কোনো সময় সেই আমলটা করিনি। এজন্য এতেকাফ কেমন, এতেকাফের বিষয়টা হলো এমন যেন আমি আমার রবের দরবারে, আমার মালিকের দরবারে গিয়ে তার দরজায় এমনভাবে বসেছি যে আমি মালিককে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ফিরে আসবো না, আমাকে ক্ষমা করতেই হবে, যেন আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর প্রিয় পাত্র হিসাবে আমি আল্লাহর কাছ থেকে জোর করে ক্ষমা নিয়ে নেওয়া, যে আল্লাহ আপনি আমাকে মাফ করতেই হবে। দ্বিতীয়ত এতেকাফের বিষয়টা এমন যে আমি আমাকে যদি বারবারও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, একজন ভিকারী অথবা একজন সায়েল যখন আমার দরবারে আসে, আমি যদি বারবার তাকে তাড়িয়ে দিই, সে যদি একবার দুইবার পাঁচবার পরে না যায়, সে যদি আমার দরবারে থেকেই যায়, তো শেষমেশ আমি কিন্তু রাগ করে হলেও তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করি। তো আল্লাহ তাআলার দরবারে যদি আপনি আমি দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেগ হয়ে আমি যেন আল্লাহকে এটা বুঝাইতে চাই যে আল্লাহ প্রথম দশক দ্বিতীয় দশক চলে গেল, আমি আপনার হয়তো ওই পরিমাণ নৈকট্য অর্জন করতে পারিনি, কিন্তু আমি চাই এই শেষ দশকে আপনার কাছ থেকে ক্ষমা নিবই নিব, এই জন্য আমি সব কিছুকে ফেলে আমার পরিবার পরিজন, আমার ব্যবসা বাণিজ্য, আমার দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে রেখে আমি একমাত্র আপনাকে পাওয়ার জন্যই মসজিদে এসে পড়ে রয়েছি। এভাবে যদি আমি এতেকাফ করতে পারি, অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ফিরতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই শেষ দশকের রাতগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতগুলোকে জাগরণ করতেন। প্রতিটা রাত নবীজি জাগ্রত থেকে ইবাদত করতেন। নবীজির পা মোবারক ফুলে যেত, মনে হয় যেন ফেটে যাওয়ার উপক্রম হতো, এত বেশি নবীজি সাধনা করতেন। অথচ নবীজির জীবনের সমস্ত গুনাহ, আগের এবং পরের গুনাহগুলো মাফ। এরপরে যদি নবীজি এত কষ্ট করেন, তাহলে আমাদের জন্য কি করা উচিত? এজন্য আমরা রমজানের শেষ দশকের প্রতিটা রাত, বিশেষ করে বেজর যেই পাঁচটা রাত রয়েছে, এই বেজর পাঁচটা রাত্রে আমরা যদি চেষ্টা করি যে আমি পাঁচ রাত্রে এক মিনিটও ঘুমাবো না, একদম পুরোটা সময় আমি সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত পুরো সময়টা আমি ইবাদতের মধ্যে, ভালো কাজের মধ্যে ব্যয় করব, সম্ভব এটা? একটু যদি চেষ্টা করি, আমরা যদি একটু আমার জীবনের অতীতে তাকাই, তো আমি দেখব আমার জীবনে অনেক রাত আমি দুনিয়ার জন্য সামান্য কারণে, হয়তো কারোর সাথে রাগ করে অথবা দুনিয়ার কোনো স্বার্থের জন্য, অর্থের জন্য আমি দুনিয়ার বহু রাত আমি জাগ্রত থেকেছি, রাত জাগরণ করেছি। তো আমি যদি আল্লাহর জন্য এতগুলো রাত যে আল্লাহ আমাকে দিলেন, এতগুলো দিন যে আল্লাহ আমাকে দিলেন, এত নেয়ামত দিলেন, তার জন্য যদি আমি পাঁচটা রাত জাগতে না পারি, তো আমি আল্লাহকে চাই এই কথা সত্য এটা কিভাবে বুঝবো? এই জন্য আমরা রাত জাগরণ করা, দীর্ঘ লম্বা সেজদা দিয়ে, লম্বা কেরাত পরে লম্বা সেজদা দিয়ে আল্লাহর কাছে আপনার নামাজ পড়তে থাকা, সাথে সাথে দোয়াও করতে থাকা, সেজদার মধ্যে আল্লাহ তাআলাকে ডাকতে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সেজদার মধ্যে থাকে, তার কপালটা যদিও বাহ্যিকভাবে জমিনের সাথে লাগানো, কিন্তু সে আল্লাহর সবচেয়ে নৈকট্য প্রাপ্ত বান্দা হয়, আল্লাহর সবচেয়ে কাছাকাছি যায় সেজদার মধ্যে। এই জন্য আমরা সেজদার মধ্যে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। শেষ দশকের মধ্যে এই কাজগুলো যদি এতেকাফ করি এবং প্রত্যেকটা বেজর রাত যদি আমি জাগরণ করি, এর দ্বারা আমি সবচেয়ে বড় যেই ফায়দাটা পাবো,
আমার ভাগ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়ে দিতে পারেন। আর যদি লাইলাতুল কদর আমি পেয়ে যাই তা আমি একজন সৌভাগ্যবান বান্দা হয়ে যাব। এক রাত্রের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। কত হাজার সেটা আল্লাহ বলেন নাই, বলছেন হাজার। কত হাজার দিবেন আমার ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা এটাকে বহু গুণ বৃদ্ধি করে দিবেন। এজন্য আমরা শেষ দশকের এই কাজগুলো যদি করি তা আমরা ইতিকাফ করলে সহজেই আমরা এই বেজর রাত্র পেয়ে যাব, এবং বেজর রাত্র পেয়ে গেলে আমরা সহজেই লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা পেয়ে যাব, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। এবং এই রাতগুলোতে আমরা প্রতিনিয়ত নতুন কিছু একটা জিনিস, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ছুরা, একটা হাদিস, একটা গুরুত্বপূর্ণ আমল শেখার জন্য চেষ্টা করব। তাহলে অনেকগুলো বিষয় আমার জীবনে আমার এলেম অর্জন হয়ে যাবে। সাথে সাথে প্রতিটা বেজর রাত্রে আমরা কিছু দান সৎকা করব। এমনিতেই তো সবসময় করি, এরপরেও কিছু করব। আর শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন, নবীজি স্বাভাবিক মানুষ যেভাবে যখন কাজের ব্যস্ততা বেশি থাকে মানুষ কোমরে কাপড় বেঁধে যেমন কাজের মধ্যে নেমে যায়, নবীজি শেষ দশকে এইভাবে কাপড় বেঁধে কোমরে কাপড় বেঁধে নবীজি ইবাদতে মগ্ন হয়ে যেতেন, এত বেশি পরিমাণে নবীজি ইবাদত করতেন। এই জন্য আমরা এই দশককে অত্যন্ত গনিমত মনে করব, অত্যন্ত গুরুত্বের সাথে এই দশকে আমরা ইবাদত করব। এবং নবীজির আরেকটা সুন্নাহ হলো, নবীজি নিজেও যেমন এই দশ রাত্রে জাগতেন পরিবারকে জাগিয়ে দিতেন, পরিবারের লোকদেরকে জাগিয়ে রাখা, এই বিশেষ করে পাঁচটা বেজর রাত্রে যেন আমার থেকে একটা মুহূর্ত যেন নষ্ট না হয়, অনর্থক সময় নষ্ট না হয়, এই জন্য আমরা চেষ্টা করা সবচেয়ে বেশি বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করা, অতীত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর দোয়ার মধ্যে বিশেষভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা যারা আজকে এই রমজানে আমরা কত শান্তিতে ইফতার করি, সাহারি করতেছি, কত আনন্দের সাথে আমরা পরিবারের সাথে রমজানের দিনগুলো কাটাচ্ছি, কিন্তু আমাদের ভাই, আমার বোন, আমার মা অনেক কষ্টে তাদের জীবন যাপন তারা করতেছেন। এক তো সবসময় তারা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে তাদের জীবন চলছে, কখন না জানি জীবনটা চলে যায়। এরপরে আবার যতটুকু তারা একটু প্রশান্তিতে ইফতার করবেন, সাহারি করবেন, সেই খাবারটুকু তাদের কাছে নেই। এজন্য আমরা যাদের সাধ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করতে থাকা, তাদের অর্থ পাঠানোর কোনো ব্যবস্থা থাকলে সেখানেও চেষ্টা করা, সবচেয়ে বেশি যেই কার্যকরী পদক্ষেপ আমরা প্রত্যেকটা দোয়ার মধ্যে আমাদের ভাই বোনকে স্মরণ করা, তাদের জন্য আল্লাহর কাছে সব দিল খুলে দিলের থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা যেন তাদেরকেও সুন্দর একটা স্বচ্ছন্দময় জীবন আল্লাহ ফিরিয়ে দেন এবং এই জালেমদের হাত থেকে তাদেরকে রক্ষা করেন। আর এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা যেন পবিত্র মাহে রমজানে এই উসিরায় আল্লাহ তাআলা যেন তাদেরকে নাস্তানাবুদ করে দেন, শেষ করে দেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। আর প্রত্যেক মমিন, একজন মমিন আরেকজন মমিনের জন্য কল্যাণকামী, এই জন্য প্রত্যেকেই পরস্পর একজন আরেকজন ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের রমজানকে, সকলের রমজানের রোজাগুলো, সাহরি ইফতার সহ পেয়াম সহ সমস্ত আমলগুলোকে আল্লাহ কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।